হ্যালো বাচ্চারা, আমার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজকের আবার ইন্দ্রজিৎ পারুই তোমাদের সামনে পারুই একাডেমিতে। এখন চলছে এইচএস সিরিজ, অর্থাৎ এইচএস 2003 কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেস্টিভ কিছু প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে প্রত্যেক দিন তোমরা ভিডিও আকারে পাচ্ছ। আশা করি আগের ভিডিওগুলো অলরেডি তোমাদের মুখস্থ হয়ে গেছে প্রশ্ন উত্তরগুলো। আজকের আরও 5টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির ইন্দ্রজিৎ পারুই। বেশি কথা না বলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। তবে হ্যাঁ, প্রথম প্রশ্নে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আমার নিজের ইন্সপিরেশানের জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে বেল আইকনে ক্লিক করতে, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে ভুলবে না। চলো যাওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। HTML-এ একটি পিকচারকে ইনসার্ট করার জন্য আমরা কোন সিনট্যাক্স ব্যবহার করব? সঠিক প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও এবং লিখে নাও। তাহলে প্রথম প্রশ্ন কি, HTML-এ একটি পিকচার ইনসার্ট করার জন্য সিনট্যাক্স কী লেখো এবং উদাহরণ সহ? তো উত্তরটা কী হবে, সিম্পল ব্যাপার। HTML-এ একটি পিকচারকে ইনসার্ট করার জন্য, ছবিকে নিয়ে আসার জন্য আমরা বেসিক্যালি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইমেজ SRC, সংক্ষেপে IMG SRC। তাহলে ট্যাগটা কি, IMG SRC। তোমরা লক্ষ্য করো, স্ক্রিনে লক্ষ্য করো, দেখো বোর্ডে লক্ষ্য করো, ভালোভাবে তোমরা বুঝতে পারবে। IMG SRC, তাহলে লেস দেন চিহ্ন, IMG SRC ইকুয়াল উইদিন কোটেশন, যে পিকচারকে ইনসার্ট করতে চাই আমরা, যে পিকচারকে ওয়েব পেজে আমরা নিয়ে আসতে চাই, সেই পিকচারের নামটা কিন্তু, ফাইলের নামটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে হবে। তাহলে কী এলো, IMG SRC ইকুয়াল উইদিন কোটেশন মার্ক পিকচারের নাম, ফাইলের নাম .jpg। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা তোমাদের বোঝার জন্য, পরীক্ষার খাতায় জাস্ট এইটুকু লিখবে, দিয়ে গেটার দ্যান চিহ্ন দেবে, ফুল মার্কস পেয়ে যাবে। বাট একটা জিনিস তোমরা জেনে রাখো, যদি পিকচারটা যে ফোল্ডারে তোমরা HTML ফাইলগুলোকে সেভ করছো সেখানে থাকে বা ডেস্কটপে থাকে, তাহলে জাস্ট নাম পুট করলে হয়ে যাবে। আদারওয়াইজ যদি অন্য ড্রাইভে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ফুল পাথ নেম দিতে হবে। বাট সেটা পরে জানলেও চলবে, আফটার এক্সাম যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হবে বা অফলাইন কোর্সে, সে তখন আরও ডিটেলস আমি আসবো। আপাতত পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার জন্য এইটুকু জেনে রাখো, IMG SRC ইকুয়াল উইদিন কোটেশন পিকচার .jpg। চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন কমপ্লিট হলো। আজকের দ্বিতীয় প্রশ্ন বা সেকেন্ড প্রশ্নে, কোনো টেবিলের বর্ডারের যে স্থূলতা সেটা 5 আমরা দেবো, অর্থাৎ বর্ডারটাকে আমরা ডেপথটাকে করবো 5, তার জন্য কী সিনট্যাক্স? তাহলে পরের প্রশ্ন কী থাকছে, কোনো টেবিলের বর্ডারের স্থূলতা অর্থাৎ বর্ডার ডেপথ যদি 5 করতে চাই, তার জন্য 5 করতে চাই, তার জন্য সিনট্যাক্সটা কী? তাহলে সিনট্যাক্স কী হবে, লেস দ্যান চিহ্ন, লক্ষ্য করো, টেবিল স্পেস বর্ডার ইকুয়াল চিহ্ন কোটেশনের মধ্যে 5, টেবিল স্পেস বর্ডার ইকুয়াল চিহ্ন কোটেশনের মধ্যে 5, দেন গেটার দ্যান চিহ্ন। ব্যাস সিম্পল, এইটুকু লিখলেই একে এক। এবার আসা যাক তিন নম্বর প্রশ্নে কী আছে, HTML কোড ব্যবহার করে একটা সুন্দর ওয়েব পেজ আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে HTML কোড ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে যেখানে কিছু ফিচার্স, বৈশিষ্ট্য কোশ্চেনে দেওয়া আছে, লক্ষ্য করো তোমরা দেখতে পাবে কী কী ফিচার্স আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো সেই ফিচার্সগুলো নিয়ে আমাদেরকে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, দেখবে তোমরা ABC করে ফিচার্সগুলো দেওয়া থাকবে, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল নাম্বার আছে, এই নয় পুরো প্রোগ্রামটা ঠিক হলে তবে নাম্বার, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল নাম্বার আছে এবং এক একটা প্রশ্ন ধরে ধরে তোমাকে পেজটাকে ডেভেলপ করতে হবে। এবং আশা করব তোমরা এইটা ঠিক প্র্যাকটিস করলে, 4-5 বার বাড়িতে প্র্যাকটিস করলে, লিখে প্র্যাকটিস করলে হয়ে যাবে, পরীক্ষায় নিশ্চয়ই এটা থেকে তোমরা ফুল মার্কস পাবে। তো সেটা কী, প্রথম কী বৈশিষ্ট্য আছে, বলছে ওয়েব পেজটির টাইটেল দাও স্যাম্পল টেবিল।
তা আমরা ওয়েব পেজ শুরু করব কিভাবে আমরা সবাই অলরেডি জেনে গেছি প্রথমে HTML লক্ষ্য করো প্রথমে HTML তারপরে হেড তারপরে আমরা কি দেব ডিফিনিটলি প্রথম প্রশ্ন প্রথম বৈশিষ্ট্য টাইটেল তাহলে টাইটেল শুরু হলো তারপরে আমরা কি টাইটেল আমরা অ্যাপ্লাই করব সেখানে টাইটেলটা যেটা দেওয়া হবে সেটা হচ্ছে স্যাম্পল টেবিল স্যাম্পল টেবিল এখানে একটা জিনিস মাথায় রাখবে প্রশ্নে স্যাম্পল টেবিলটা যদি বড় হাতের লেখা থাকে তাহলে ডিফিনিটলি ক্যাপিটাল লেটারে দেবে যদি প্রথম অক্ষরটা বড় তারপরে তার প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর বড় তারপরে ছোট আবার সেকেন্ড ওয়ার্ডের প্রথম অক্ষর বড় তারপরে ছোট যদি এইভাবে দেওয়া থাকে তাহলে ঠিক এক্স্যাক্টলি সেইভাবে টাইপ করতে হবে নইলে কিন্তু নাম্বার নাও পাওয়া যেতে পারে কারণ অ্যাজ পার কোশ্চেন তোমাকে উত্তর করতে হবে তাহলে কি করব আমরা টাইটেলের নামটা দিয়ে দেবো স্যাম্পল টেবিল স্যাম্পল টেবিল তারপরে টাইটেলটাকে আমরা ক্লোজ করব তারপরে আমরা কি করব টাইটেলটাকে ক্লোজ করব তারপরের প্রশ্ন কি আছে তারপরের প্রশ্ন আছে ওয়েব পেজের হেডিং ওয়েব পেজের একটি হেডিং দিতে হবে ফর হেডিং কি দেবো আমরা হেডিং কোনটা ইউজ করব থ্রি হেডিং থ্রি ড্রাই ফুডস তা চলো দেখা যাক এর তাহলে কোডিংটা কী হবে আমাদের তো কোডিংটা দেখতে হবে চলো তোমরা লক্ষ্য করো আমরা কোডিংটা দেখি তাহলে আমাদের এবার একটা হেডিং দিতে হবে যেখানে হেডিং টুকে আমরা ইউজ করব যেখানে লেখা থাকবে ড্রাই ফুডস তো তার আগে আমাকে বডি তাহলে শুরু করতে হবে অলরেডি টাইটেল আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমাদের টাইটেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কি লিখব ড্রাই ফুডস তাহলে সেটা আমাদের কোথায় যাবে তাহলে বডি এলো দেখো লক্ষ্য করো বডি হলো তারপরে আমরা H2 অ্যাপ্লাই করলাম কি অ্যাপ্লাই করলাম H2 হেডিং টু সেখানে আমরা দিয়ে দিচ্ছি ড্রাই ফুডস H2কে আমরা ক্লোজ করলাম তাহলে হেডিং পার্ট কমপ্লিট এটা তোমরা স্ক্রিনে খুব সুন্দরভাবে দেখতে পাবে এবং চেষ্টা করব যদি সম্ভব হয় আমার যদি স্পেস সংকুলন হয় অ্যারো দিয়ে ওই প্রশ্নগুলোকে ইন্ডিকেট করে দেওয়ার জন্য মানে কোনটার জন্য কি হচ্ছে এরপরে আসছে আমাদের টেবিল বর্ডার টেবিল তার একটা বর্ডার দেবো তাহলে এবার টেবিলটা শুরু করছি আমরা লেস দ্যান চিহ্ন টেবিল স্পেস বর্ডার ইকুয়ালস টু কোটেশনের মধ্যে থ্রি তারপরে আমরা কি অ্যাপ্লাই করব বর্ডার কালার কাকে অ্যাপ্লাই করব আমরা বর্ডার কালার BORDER কালার বানান কেউ ভুল করবে না COLOR ভালো করে লক্ষ্য করো বোর্ডে ভালো করে লক্ষ্য করো কি লেখা আছে লিখে নাও সেটা দেখে এবার ইকুয়াল কোটেশনের মধ্যে দেখো রেড একটা কালার আমরা দিয়েছি রেড বর্ডার কালার কি রেড তারপরে আমরা করছি সেল প্যাডিং ইকুয়ালস টু কোটেশনের মধ্যে হচ্ছে 10 সেল প্যাডিং কোটেশনের মধ্যে 10 এবং সেল স্পেসিং হচ্ছে কত স্পেসিং ইকুয়ালস টু কোটেশনের মধ্যে 10 টেবিলটা যেটা দেওয়া হয়েছে দেখো এখানে লক্ষ্য করো ফুডের নাম আছে আর একদিকে আছে প্রাইস ফুড নেমে একদিকে আছে কেক বিস্কিট কুকিজ আরেকদিকে আছে 30, 25, 40 প্রাইসগুলোকে দেওয়া আছে তো সেগুলোকে আমরা কিভাবে আমরা এবার অ্যাপ্লাই করব তার জন্য আমরা যেটা করব প্রথম TR টেবিল রো তাহলে TR অ্যালাইন আমরা সেন্টার করে নিচ্ছে কারণ প্রথমটা কি আছে হেডিং আমাদেরকে লক্ষ্য করে হেডিংকে দিতে হবে তাহলে TR অ্যালাইন ইজিক্যাল টু কোটেশনের মধ্যে সেন্টার ক্লোজ হলো টেবিল হেড প্রথম টেবিল হেডকে দিচ্ছি আমরা সেটা কি হবে ফুড নেম মানে কলমের ওপরে যেটা লেখা থাকবে তোমরা টেবিলটা ভালো করে লক্ষ্য করো ফুড নেম তারপরে আমরা দিয়েছি দেখো টেবিল হেডিংকে ক্লোজ করা হয়েছে তারপরে সেকেন্ড টেবিল হেডিং মানে সেকেন্ড কলমের হেডিংয়ে যেটা থাকবে প্রাইস সেটাকে আমরা অ্যাপ্লাই করেছি এরপরে আমরা কি করব প্রথম TRকে ক্লোজ করা হলো এবার ডকুমেন্ট ডেটা ইনপুটের জন্য TRগুলোকে নিয়ে আসতে হবে তাহলে আবার TR অ্যালাইন একটা সেন্টার করে দেওয়া হলো সেটা কেউ নাও করতে পারো তাতে কিছু যায় আসে না তবে এটা হলে বেটার হয় এরপরে আমরা TD ডকুমেন্ট ইনপুট করার জন্য আমরা পুট করব TD প্রথম TD কেক TD ক্লোজ হলো সেকেন্ড TD প্রাইসটা যাবে 30 আবার TD ক্লোজ হলো এইভাবে লক্ষ্য করো প্রত্যেকটা মানে প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আমরা TRকে অ্যালোট করেছি দেখো সেকেন্ডে আবার TRে কী ডকুমেন্ট দেওয়া হয়েছে TD-তে দেখো বিস্কিট তারপরে তার প্রাইস আবার ফের তারপরেরটাতে একইভাবে কুকিজ তারপরে তার প্রাইস তাহলে রোয়ের জন্য TR আর ডকুমেন্ট ইনপুটের জন্য TD জাস্ট এইটুকু মনে রাখলেই হবে আর আমার কোডিংটা এবং
আউটপুট স্ট্রাকচারটা ভালো করে তোমরা লক্ষ্য করো, তাহলে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এরপরে কি করব আমরা, সিম্পল বডিকে ক্লোজ করব, তার আগে টেবিলকে ক্লোজ করতে হবে। তাহলে টেবিলকে ক্লোজ করা হলো, তারপরে বডিকে ক্লোজ করা হলো, সবশেষে আমরা এইচটিএমএলকে ক্লোজ করব। কাকে ক্লোজ করব? এইচটিএমএলকে আমরা ক্লোজ করব। এরপরের প্রশ্ন অর্থাৎ চতুর্থ প্রশ্ন কি আছে, চতুর্থ প্রশ্ন, এইচটিএমএলে ফন্ট ট্যাগ, ফন্ট ট্যাগ, HTML এ ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। HTML এ ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউট হলো সাইজ আর ফেস। কিভাবে হয়, ফন্ট সাইজ, তারপরে তার একটা সাইজ বলে দিতে হয়, আর আরেকটা কি হয়, ফন্ট ফেস, ফন্ট ফেস। সেখানেও ফন্ট ফেস আমরা কি চাইছি সেটাকে কল করা হয়। তাহলে সিম্পল তোমরা লিখে দেবে HTML এ ফন্ট ট্যাগের দুটো অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ফন্ট সাইজ আর একটা হচ্ছে ফেস। এই দুটো লিখলেই তোমরা আশা করি ফুল মার্কস পেয়ে যাবে। প্রশ্ন নাম্বার 5, HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করার জন্য যে কোডটি আমাদের লাগবে, এবং একটি কোড ব্যবহার করতে হবে HTML কোডিং কী করব আমরা, এবং সেখানে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকবে, ঠিক আগের প্রশ্ন আগে একটা যে কোডিংটা দেওয়া হলো ঠিক এক্স্যাক্টলি তার মতো সেগুলোকে উল্লেখ করা হয়েছে। তাহলে ওয়েব পেজ শুরু করব, সিম্পল HTML হেড টাইটেল, তারপরে আসবে বডি। এখন ওয়েব পেজের টাইটেল কী দিতে বলছে, টাইটেল দিতে বলছে প্রশ্ন নাম্বার এতে, দেখো 5 এ লক্ষ্য করো কী বলছে, প্রজেক্ট ওয়ার্ক ইন এক্সেল, কী বলছে, প্রজেক্ট ওয়ার্ক ইন এক্সেল। তাহলে ওখানে আমরা কী লিখে দেবো, প্রজেক্ট টাইটেলে কী থাকবে, প্রজেক্ট ওয়ার্ক ইন এক্সেল। এবার আসছে বিতে, ওয়েব পেজটির মধ্যে একটা হেডিং দিতে হবে, সাজেস্টিভ প্রজেক্ট টপিক, কী দেবো আমরা, সাজেস্টিভ প্রজেক্ট টপিক। তাহলে টাইটেল, টাইটেল ক্লোজ হলো, হেড ক্লোজ হলো, এবার আমরা শুরু করছি বডি। বডি শুরু করার পর দেখো, লক্ষ্য করো, বডি শুরু করার পর আমরা চলে এলাম কোথায়, এবার আমরা একটা হেডিং দেবো। তাহলে হেডিংয়ের কোন ট্যাগ ব্যবহার করব, H1, সেখানে কী লিখছি, সাজেস্টিভ প্রজেক্ট টপিক, সাজেস্টিভ প্রজেক্ট টপিক, ইয়েস, বডি H1 আমরা কী লিখছি, সাজেস্টিভ প্রজেক্ট টপিক। তারপরে কী করা হলো, H1 ক্লোজ করা হলো, তাহলে হেডিং ক্লোজ। এরপরে আমরা একটা ব্রেক দিলাম BR, পরের লাইনে আসার জন্য, পেজে পরের লাইনে ডিসপ্লে করার জন্য। এবার ওখানে আমরা একটা কী করব, একটা আনঅর্ডার লিস্ট অ্যাজ পার কোশ্চেন, দেখো লক্ষ্য করো, একটা আনঅর্ডার লিস্ট আমরা তৈরি করেছি। সেই লিস্টে আমাদের কী কী আছে, অ্যাপ্লিকেশান অব এক্সেল, আর ক্রিয়েশান অব মার্কশিট অ্যান্ড ব্যালেন্স শিট, আর একটা হচ্ছে বার চার্ট অ্যান্ড পাই চার্ট, বার চার্ট অ্যান্ড পাই চার্ট, এবং সবগুলোকে LI দিয়ে করা হয়েছে, কারণ এটা আনঅর্ডার লিস্ট, সিম্পল, সেই জন্য UL রাখা হয়েছে। যদি 1, 2, 3 থাকতো তাহলে আমরা OL ইউজ করতাম। এরপরে দেখো, লক্ষ্য করো, UL ক্লোজ করা হয়েছে, তাহলে আমার আনঅর্ডার লিস্ট কমপ্লিট হয়ে গেল। আনঅর্ডার লিস্ট যেই কমপ্লিট হয়ে গেল, এবার আমরা কী করব, বডিকে ক্লোজ করব, তারপরে কী করব, HTML ক্লোজ করব। ব্যাস, আমার কোশ্চেনের উত্তর কমপ্লিট। এখান থেকে তোমরা ভালো করে লিখে নাও বা বারবার দেখতে থাকো, জিনিসটা বুঝে নাও, পরীক্ষার খাতায় লেখো, ফুল নাম্বার পেয়ে যাবে আশা করি। এবং এই ভিডিওগুলো তোমাকে মোর দ্যান 90 পেতে ডেফিনেটলি সাহায্য করবে। পরপর টানা 6 দিন বা 7 দিন এভরিডে 5 কোশ্চেন্স, মিনিমাম 30-35 কোশ্চেন্স তোমাদেরকে আমি তৈরি করিয়ে দেবো। এবং এক্সপেক্টেড এই বছরের HS কম্পিউটার অ্যাপ্লিকেশানে যারা যারা আমার ভিডিওগুলো দেখবে, ডেফিনেটলি মোর দ্যান 90% মার্কস পাবে, 100-তে ডেফিনেটলি 90 নাম্বার পাবে। এবার আসছি আজকের পরের প্রশ্নে, HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকবে। তাহলে ঠিক দেখো, প্রত্যেকটা প্রশ্ন একই ধাঁচে আসছে, একটা ওয়েব পেজ করতে হবে, তার কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকবে। প্রথম বৈশিষ্ট্য কি, ডেফিনেটলি থাকবে ওয়েব পেজ, একটা টাইটেল দিতে হবে যে দিস ইজ এ ওয়েব পেজ, একটা টাইটেল আমাকে পুট করতে হবে বা দিতে হবে। সব আগের প্রশ্নগুলোর ক্ষেত্রেও একই জিনিস হয়েছে। তাহলে আমরা কী করবো, HTML, তারপরে হেড, তারপরে টাইটেল, টাইটেল শুরু হলো, সেখানে আমরা কী দেবো, দিস ইজ ওয়েব পেজ, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, তারপরে কাকে আমরা শুরু করব, তারপরে আমরা একটা হেডিং দিয়ে দেব। আমরা বডি না শুরু করে আমরা কী করছি, আমরা একটা হেডিং দিয়ে দিচ্ছি, সেখানে H3 রাখা হলো, কী রাখা হলো, স্টাডি মেটিরিয়াল, স্টাডি মেটিরিয়াল, ওটা বড় বড় করে চলে আসবে,
একদম উপরে কি হবে বড় বড় করে একদম উপরে কিন্তু চলে আসবে এরপরে আমরা শুরু করছি বডি তারপরে শুরু হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্ট তারপরে আমরা কি করব কারণ ওখানে কি ছিল বুক ডায়েরি পেন কিছু সিম্বল দেওয়া ছিল তাহলে আনঅর্ডার লিস্ট তার জন্য ইউএল তোমরা অলরেডি জানো তারপরে কি করছি আমরা এলআই এলআই করে ওই ফাইলগুলোকে ওই এক একটা ফাইলকে কল করা হচ্ছে যেখানে ক্লিক করলে সেটা আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে আর আমরা যে ক্লিক করব তার জন্য একটা কিছু লেখা দরকার সেই লেখাগুলো হচ্ছে বুক ডায়েরি আর পেন একটা এক্সাম্পল দিয়ে দিই তোমাদের প্রথম লাইনটা তাহলে এলআই তারপরে কি শুরু হলো এ এইচ আর ইএফ তারপরে যে ফাইলটাকে আমরা কল করছি যাতে বুক ডিটেলস আছে বুক ডট এইচটিএমএল কোটেশন ক্লোজ গ্রেটার দ্যান চিহ্ন লেখাটাকে নিয়ে এলাম বুক তারপরে কি করছি আমরা লিঙ্ক করার জন্য এ ওপেন হয়েছিল একে ক্লোজ করলাম অ্যাঙ্কারটাকে ক্লোজ করলাম তারপরে এলআইকে ক্লোজ করলাম যখন প্রোগ্রামটা রান করবে আমরা দেখব বুক ব্লু কালারে এসে গেছে তার উপরে আমরা যদি মাউস পয়েন্টার নিয়ে যাই এবং কন্ট্রোল কি প্রেস করি হাত চিহ্ন আসবে ক্লিক সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে বুকের ফাইলে বুক ডট এইচটিএমএল এ একইভাবে পরবর্তী যেগুলো আছে ডায়েরি এবং পেন সেগুলোকে করা হলো তারপরে ইউএলকে ক্লোজ করা হলো বডিকে ক্লোজ করলাম এবং এইচটিএমএলকে ক্লোজ করলাম ভালো করে তোমরা লক্ষ্য করো বোর্ডে লক্ষ্য করো বোর্ডে যেটা লেখা আছে সেটা বারে বারে দেখো এবং না দেখে লেখার চেষ্টা করো আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অর্থাৎ কাল ঠিক রাত 8টায় আমি ইন্দ্রজিৎ পারুই তোমাদের সামনে হাজির থাকবো পারুই একাডেমিতে সবাই খুব ভালো থাকো খুব ভালো করে সমস্ত সাবজেক্টের পরীক্ষার প্রিপারেশান নিতে থাকো আর কম্পিউটারে যদি পেতে চাও 90 আপ ফলো করতে থাকো আমার ইউটিউব চ্যানেল পারুই একাডেমি এবং আমার ভিডিওগুলো